এখন আমি রাতের বেলা গ্রামের একটি ব্লগ বানাচ্ছি। আমার সামনে একটি লিচু গাছ, একটি দেশি লিচুর গাছ, সামনে আঁকা বাঁকা মেঠো পথ, অন্ধকার তো বেশি একটা দেখা যাচ্ছে না। আজকে বাজার বসে, সে এটাকে বলে সামনে, এখান থেকে 1.5 কিলোমিটার দূরে বাঁশচড়া বাজার। তো সবাই বাঁশচড়া বাজারে গিয়েছে, কিন্তু লোকজনের সমাগম। এই রাস্তা সামনে গিয়ে আরেকটি রাস্তা আছে, শুধু দেখা যাচ্ছে না, অন্ধকার তো। এই হচ্ছে রাস্তা, আগের দিনে মানুষ এই টিউবওয়েলগুলো খুব ব্যবহার করতো, এখন করে না। এখন আপনাদের কিন্তু কুল বা বড়ই গাছ বলে, এই গাছটা তো অনেক বড় এসেছে, এবার দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর। আমি ইচ্ছে করলে হাত দিয়ে ধরতে পারবো, অনেক। রাতের বেলায় গ্রামের সৌন্দর্যটা দিনের চেয়ে তার অনেক বেশি। কে ভাত খেয়ে যান, কারেন্ট ডিস্টার্ব করতেছে। আসতেছি, কারেন্ট ডিস্টার্ব তো ভাত খাওয়ার সময় করবে তো। ভাত গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাবে। এই জায়গাটায় অনেকগুলো বড়ই, এসছে সে বড়ই গাছটা। এই আমার সামনে একটা বড়ই পড়লো, মিথুয়া পাথারে নিয়েছি বন্ধুরে, সাপ নাকি আবার। এটা হচ্ছে একটা সিম গাছ, বাড়ির উঠানে লাগানো। এই যে একটা সিম, ফিরে যাচ্ছে, সাপের ভয় আছে। রাতের বেলা কামড়ে দিলে সমস্যা। এটা একটা বড় লিচু গাছ,
এখন আমরা নিয়ে যাবো পিঠা বানানো। ঠিক আছে, জি হ্যাঁ, কই পিঠা বানাইতেছ? তুমি পিঠা বানাইতেছ আর আমি ব্লগ বানাইতেছি। না, এগুলো হচ্ছে মেরা পিঠা, কলা পিঠা। আচ্ছা দে, এটা হচ্ছে বানানোর প্রসেস। আর একটা আছে, একবারে যাবা আপনার বাসা কই? ওই জামিরা করি না কি বলে ওইখানে, দোকান হয়েছে না নতুন, আরেকজন তো ঘুমায় ঘুমায় পিঠা বানাই গেছে। ইউ ইউ মাটির চুলার ভিডিও তো সুন্দর আসে। আরেকটা অসহায় লোক বাচ্চা নিয়ে বসে রয়েছে। ব্লগ করার সময় এগুলা বললেন না, তাহলে ব্লগটা তো বাদ দেওয়া লাগবো। জয়েন্ট চলতেছে, যারা যারা করতেছে করতেছে। এটা পুরুষ মানুষও পিঠা বানাইতেছে দেখি, নতুন বাবুর্চি। তুমি বানাইতে পারো? শয়তান ডট কম ইয়ের আইডির নাম জানি কি গুসরা।